নবী যেই দিকে চায় ওটা যদি কেবলা হয় নবী কেবলার কেবলা হয় নবী যেটাকে কাবা বলে ওটা যদি কাবা হয় নবী কাবারও কাবা হয় মোল্লা বলে কাবা দেখেছো মদিনায় যাওয়ার দরকার নাই মসজিদে হারাম দেখেছো রওজা দেখার দরকার নাই কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন আমার মোল্লা বলে মক্কা দামি এই কারণে সেখানে খানায়ে কাবা আছে কোরআন আমার মোল্লা বলে মক্কা দামি কারণ সেখানে মসজিদে হেরেম আছে কোরআন আমার মোল্লা বলে মক্কা এই কারণে দামি সেখানে আরাফা আছে কোরআন আমার মোল্লা বলে মক্কা এই কারণে দামি কারণ সেখানে মিনা মুসতালিফা সাফা মারওয়া আছে কোরআন মোল্লা এই কারণে মক্কাকে দামি বলে কারণ সেখানে হাজরে আসওয়াদ জামজাম আছে কোরআন তুমি বলো না মক্কা কেন দামি কোরআন ডাক দিয়ে বলে লা উকসিমু বিহাজাল বালাদ আমি আল্লাহ ডিক্লার দিলাম ঘোষণা করলাম মোল্লা যে বলেছে কাবার কারণে মক্কা দামি মোল্লা যে বলেছে মসজিদে হেরেমের কারণে মক্কা দামি মোল্লা যে বলেছে আরাফার কারণে মক্কা দামি মোল্লা যে বলেছে মিনা মুসতালিফার কারণে সাফা মারওয়ার কারণে মক্কা দামি আল্লাহ বলে লা উকসিমু বিহাজাল বালাদ এগুলো একটার কারণে আমি মক্কার কসম খাচ্ছি না মাওলা মক্কা কেন দামি আমার মাওলা ডাক দিয়ে বলে ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ মক্কা এই কারণে দামি আমার মুস্তাফা মক্কার জমিনে কদম রেখে দিয়েছে আমার নবী মদিনায় এসে ১৭ মাস ১ বছর ৫ মাস এইদিকে মসজিদে আকসার দিকে কাবাকে পিঠ দিয়ে লাগাতার নামাজ আদায় করলেন যখন হিজরতের ১৭ মাস শেষ আমার নবী মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করলেন জোহরের নামাজ যখন শেষ হলো সাহাবায়ে কেরামকে ডাকলেন ও আমার সাহাবী তোমাদের যাদের কাজ নাই ফ্রি আছো আমি নবী দাওয়াতি কাজে বের হচ্ছি তোমরা যদি চাও নবীর সাথে শরীক হতে পারো আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম যাদের কাজ নাই যারা ফ্রি ছিলেন ওনারা পিছনে পিছনে হাঁটতে লাগলেন আমার নবী ৩-৪ কিলোমিটার অলিতে গলিতে বাজারে গড়ে দাওয়াত দিতে দিতে যে স্থানে পৌঁছলেন ওই স্থানে একটা মসজিদ হয়েছে ওই মসজিদের নাম হাজীগঞ্জ চিনেন মসজিদে জিলকিপ্লাতাই মসজিদে জিল এইখানে যখন আসলেন আসরের টাইম হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিলেন বেলাল আজানটা দাও সাইয়্যিদুনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন আমার নবী মসজিদে আকসার দিকে ফিরলেন ইমামতের মুসল্লায় দাঁড়ালেন হাজলেন বেলাল একামত দাও সাইয়্যিদুনা বেলাল হাফসি একামত দিলেন আমার দয়াল নবী নামাজ শুরু করলেন রাকাত শেষ হলো দ্বিতীয় রাকাত শুরু করবে সূরা ফাতিহা চুপে চুপে বলতে লাগলেন কিন্তু নবীর মনটা একটু চটপট করতে লাগলো নবীর মনে জল্পনা কল্পনা শুরু হলো মন বলতে লাগলো আল্লাহ যদিও বা আমি জানি সকল নবীর রাসূলের নামাজের কিবলা মসজিদে আকসা কিন্তু আমি নবীর মনটা কেন জানি এই দিকে নামাজ পড়তে ইচ্ছে করছে না এই দিকে রুকু করতে ইচ্ছে করছে না এইদিকে সুবহান রাব্বিয়াল আযীম বলতে ইচ্ছে করছে না এইদিকে সুবহান রাব্বিয়াল আলা বলতে ইচ্ছে করছে না এইদিকে আল্লাহু আকবার বলতে ইচ্ছে করছে না আমি নবীর মন চায় মসজিদে আকসা কেবলা নয় মক্কিওয়ালা খানায়ে কাবা কেবলা মুখে বলেছে না মনে মনে তো মনে মনে তো আমরা অনেক কিছু বলি মনে মনে আমরা রাত্রে আমেরিকায় চলে যাই তাই বলি কি আমেরিকায় চলে যাবে মনে মনে অনেকে জাপান চলে গেছে ওই যুবক গুলাকে জিজ্ঞেস করুন ঘুম থেকে উঠে কোথায় কোথায় গেছো বলবো অস্ট্রেলিয়ায় গেলাম কানাডায় গেলাম তো আসি দেখলে কোথায় সে বাংলাদেশে পড়ে আছে কথা ঠিক কিনা তাহলে মনে মনে দেখলে কোনো কাজ হয় তো আমি মনে মনে অনেক কিছু বলি আমার মুরব্বী মনে মনে অনেক কিছু বলে যুবকগুলো মনে মনে অনেক কিছু বলে মনের কথা মনেই থাকে এটা বাস্তবায়ন সম্ভব সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে মনে মনে ভাবলে আমি গুনাহ লিখি না তো বাস্তবায়ন করিস না বাস্তবায়ন করলে কিন্তু সাদব না
মনে মনে ভাবলেন ডাকাতি করব আল্লাহ বলে লিখব না মনে মনে ভাবলেন চুরি করব আল্লাহ বলে লিখব না বাপসস কিন্তু করিস না যদি করতে দাস তাহলে কি করি ফেলব সমস্যা করি ফেলব কিন্তু মনে মনে ভাবলে কোনো সমস্যা নাই তাহলে মানুষ মনে মনে ভাবলে এটার কোনো আপত্তি নাই আপনি যদি মনে মনে বলেন আমি আমেরিকার প্রেসিডেন্ট কেউ আপনারে কিছু বলবে না কিন্তু যদি এখানে আসি বলেন আমি আমেরিকার প্রেসিডেন্ট ধরে আপনারা সবাই পাপ নাই নিয়ে যাবেন কথা ঠিক কিনা মনে মনে ভাবলে কোনো সমস্যা কিন্তু মুখে বললে সমস্যা আসে না নাই আসে কারণ তারে পাবনা পর্যন্ত যাইতে হবে তাহলে আমি মনে মনে বলবেন কিন্তু মুখে বলার কোনো দরকার কিন্তু আমার নবী মুখে নয় মুখে বলছে কারাত মনে মনে বলছে আল্লাহ আমি মসজিদে আকসার দিকে নামাজ পড়ব না আমি খানাই কাবার দিকে নামাজ পড়ব আসরের নামাজের সময়ে হঠাৎ নবীর চেহারা মসজিদে আকসা থেকে ফিরে গিয়ে আসমানের দিকে উঠে গেছে কোন দিকে উঠে গেছে আসমানের দিকে এখন ইমাম সাহেব আসরের নামাজ পড়াইছে কি পড়ায় নাই পড়াইছে পড়ানোর সময় কাবা বাদ দিয়ে যদি আসমানের দিকে সেহারা উঠে ফতোয়া কি নামাজ থাকবে না ভেঙে যাবে আপনিও জানেন আমিও যিনি ইসলাম সম্পর্কে জানে না উনিও জানে কেপলার দিকে তাকা নামাজের শর্ত যদি সমস্যা হয় নামাজ ভেঙে যায় ইমামের নামাজ যদি ভেঙে যায় মুসল্লির নামাজও ভেঙে যায় দেখেন বন্ধু আমি যদি নামাজ পড়ার সময় কাবা বাদ দিয়ে উপরের দিকে তুলি নামাজ ভেঙে যাবে ডানে তাকালে নামাজ ভেঙে যাবে বামে তাকালে নামাজ ভেঙে যাবে সেই জন্য নামাজ যখন ভাঙতে হয় তখন ডানে বামে সালাম দিতে হয় কেন যতক্ষণ কাবার দিকে আসো ততক্ষণ নামাজ আছে ডান বাম করলেই নামাজ গেছে ডান বাম করলে নামাজ আমার দয়াল নবী চেহারা তুললেন আমিও চেহারা তুললাম আল্লাহ বলে বান্দা তুই যদি চেহারা তুলিস তোর নামাজ ভেঙে যাবে প্রেসিডেন্ট যদি চেহারা তুলে নামাজ ভেঙে যাবে রাষ্ট্রপতি যদি চেহারা তুলে নামাজ ভেঙে যাবে যে আমার নবীকে আমার মতো বলেছে সে যদি চেহারা তুলে নামাজ ভেঙে যাবে আল কোরআনের দ্বিতীয় পারার আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো আপনি যে চেহারা তুলেছেন আপনার চেহারা তোলার কারণে নামাজ ভেঙে যায় নাই আল্লাহ কি হয়েছে আল্লাহ বলে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা নবী রে আসমানের দিকে যে চেহারা উঠে গেছে ওটা ওই অবস্থায় রাখেন নামাজ ভেঙে যায় নাই কাদ নারা আমি আল্লাহ আপনার চেহারাকে একটু দেখব চেহারা দিদার করব মেরাজ করব কি করব মেরাজ আমি চেহারা তুললে আল্লাহ বলে নামাজ ভেঙে যায় আপনি চেহারা তুললে আল্লাহ বলে নামাজ ভেঙে যায় আমার নবীও চেহারা তুললেন যেই নবীকে আপনার মতো বললেন আল্লাহ বলে আপনি যদি চেহারা তুলেন নামাজ ভাঙা তো দূরের কথা কদেন না রা আল্লাহর হাবিবের প্রেম শুরু হয়ে যাবে আল্লাহ বলেন কাদের নারা আমি দেখতে লাগলাম নবী গো তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আসমানের দিকে যেই চেহারা উঠেছে সেটা আমি একটু দিদার করছি মুখে বলার দরকার নাই আপনার অন্তর কি বলে আমি শুনছি ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা নবীরে মুখ দিয়ে ফরিয়াদ করতে হবে না হাত তুলে বলতে হবে না আপনার মন যদি মসজিদে আকসার দিকে নামাজ পড়তে না চায় কোনো সমস্যা নাই আপনার যেই দিকে ইচ্ছা সেই দিকে ফিরে যাবেন আমি মাওলা সেটাকে ক্যাপলা বানাই দেব আমি তাকাইলে ক্যাপলা হয় না আপনি তাকাইলে ক্যাপলা হয় না প্রেসিডেন্ট তাকাইলে আল্লাহ বলেন ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা নবীরে সবাই জানে ক্যাপলা কখন চেঞ্জ হয় না সেই জন্য আমার আদম ক্যাপলা চেঞ্জ করার দোয়া করে নাই আমার নূহ কখনো বলে নাই ক্যাপলা চেঞ্জ করতে হবে আমার ইব্রাহিম কখনো ফরিয়াদ করে নাই আমার মুসা কখনো বলে নাই আমার ঈসা কখনো চাই নাই কিন্তু আপনি নবীও জানেন ক্যাপলা কখনো চেঞ্জ হয় সেই জন্য আপনি মুখে বলেন নাই কিন্তু আপনার অন্তরটা বলে আল্লাহ আমার মক্কাওয়ালা কাবাকে বড় পছন্দ আমার মসজিদ আকসা দিকে নামাজ পড়তে তেমন ভালো লাগছে না মানিসটা ক্যাপলা মানি বড় বরকত নয় কিন্তু মনটা আমার খানাই কাবার দিকে আল্লাহ বলেন নবী গো আপনার মন যেই দিকে আমি আল্লাহও সেই দিকে ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা তারদাহা মানে আপনি যেই দিকে খুশি আমি আল্লাহ সেটাকে কি বানাবো
ক্যাপলা বানাবো ক্যাপলা বানাইয়া দিব তো নবী যেই দিকে চায় ওটা যদি ক্যাপলা হয় নবী ক্যাপলার ক্যাপলা হয় নবী যেটাকে কাবা বলে ওটা যদি কাবা হয় নবী কাবারও কাবা হয় মোল্লা বলে কাবা দেখেছো মদিনায় যাওয়ার দরকার নাই মসজিদে হারাম দেখেছো রওজা দেখার দরকার নাই কোরআন কি জিজ্ঞেস করেন কোরআন আমার মোল্লা বলে মক্কা দামি এই কারণে সেখানে খানায় কাবা আছে কোরআন আমার মোল্লা বলে মক্কা দামি কারণ সেখানে মসজিদে হেরেম আছে কোরআন আমার মোল্লা বলে মক্কা এই কারণে দামি সেখানে আরাফা আছে কোরআন আমার মোল্লা বলে মক্কা এই কারণে দামি কারণ সেখানে মিনা মুসদালিফা সাফা মারওয়া আছে কোরআন মোল্লা এই কারণে মক্কাকে দামি বলে কারণ সেখানে হাজরে আসওয়াদ জামজাম আছে কোরআন তুমি বলো না মক্কা কেন দামি কোরআন ডাক দিয়ে বলে লা উকসিমু বিহাজাল বালাদ আমি আল্লাহ ডিক্লার দিলাম ঘোষণা করলাম মোল্লা যে বলেছে কাবার কারণে মক্কা দামি মোল্লা যে বলেছে মসজিদে হেরেমের কারণে মক্কা দামি মোল্লা যে বলেছে আরাফার কারণে মক্কা দামি মোল্লা যে বলেছে মিনা মুসদালিফার কারণে সাফা মারওয়ার কারণে মক্কা দামি আল্লাহ বলে লা উকসিমু বিহাজাল বালাদ এগুলো একটার কারণে আমি মক্কার কসম খাচ্ছি না মাওলা মক্কা কেন দামি আমার মাওলা ডাক দিয়ে বলে ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ মক্কা এই কারণে দামি আমার মুস্তাফা মক্কার জমিনে কদম রেখে দিয়েছে